Assalamualaikum. আজকের ভিডিওতে আমরা কোরনিও 500 একটা নতুন সাইকেল আর একটা পুরাতন সাইকেলের ভিতরে পার্থক্য দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা কোরনিও 500 সাইকেলটা নিয়ে এর আগে ও ড্রিম সাইকেলস এর ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও বানিয়েছি। তবে আমরা সেম টু সেম একই কালারের একই সাইকেল একটা একদম ব্র্যান্ড নিউ আর একটা 2 থেকে 3 মাস ব্যবহার করার পরে সাইকেলের কি অবস্থা হয় সেটা নিয়ে কিন্তু আমরা রিভিউ কিংবা প্রিভিউ কোনটাই করি না। তবে আজকের ভিডিওতে আমরা দেখব একটা ব্র্যান্ড নিউ সাইকেল যখন আপনারা আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে কিনে নিয়ে যাবেন তারপরে সেটা ইউজ করার পরে কি অবস্থা হবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার মতো আইএম প্রো জার্সি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই কল করে জার্সি নিতে পারেন। কোরের যতগুলো সাইকেল আছে তার ভিতরে কোরনিও 500 অন্যতম একটা সাইকেল যেটা সম্পর্কে আমরা অনেক বেশি ভিডিও বানিয়েছি। এই সাইকেলটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করেছি আর আমরা আজকে যে দুইটা সাইকেল দেখতেছি দুইটাই কিন্তু ব্লু কালারের সাইকেল আর একটা 3 মাস ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন সাইকেলের উপরে আমাদের রয়্যাল রাজ অত্যাচার করে একদম শেষ করে ফেলছে। আমরা আজকে রয়্যাল রাজের মুখ দিয়ে শুনবো। তো তোমার এই সাইকেলটা তুমি কোথা থেকে কিনেছিলে? ড্রিম বাইসাইকেল স্টোর থেকে কেনার পরে তুমি আজ পর্যন্ত সাইকেলে কি কোনো সার্ভিসিং করিয়েছো? জি একবার। তো ও একবার সার্ভিসিং করিয়েছে। তো আমরা তো বলে থাকি মানুষকে যে সাইকেল কেনার পরে এক মাস পরে একবার ওয়েল্ডিং করা। তুমি করছিলে? এক মাস পরে করছিলে। আচ্ছা তুমি সাইকেলে কি কি করো? তো রাইডিং আর স্ট্যান্ড দুটোই একসাথে করি। দুটোই একসাথে করে আমরা এখন দেখব একটা নতুন কোর নিও 500 সাইকেলে কি কি জিনিস থাকে। কোর নিও 500 এর যে নতুন সাইকেলটা আছে, রয়্যালস নতুন সাইকেলটা কই? কোর নিও 500 এর যে নতুন সাইকেলটা আছে এই সাইকেলটার কালারটা কিন্তু ব্লু কালার এবং তার সাথে গ্রিনের একটা শেড আছে এবং এই সাইকেলের বডি কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের একটা বডি। এতে যে রিমগুলো ব্যবহার করা আছে রিমগুলো কিন্তু 26 সাইজের রিম এবং এটা কিন্তু হাই রিম। এই সাইকেলটার ব্রেকিং সিস্টেম অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু এক্স স্পার্কের অয়েল ব্রেক। তার সাথে এই সাইকেলের পুরো কম্বিনেশনটা যে প্রাইস রেঞ্জ আপনি পাচ্ছেন সেটা কিন্তু ভালো একটা প্রাইস রেঞ্জ। তো এখন আমরা রয়্যাল রাজের কাছে জিজ্ঞেস করব যে এই সাইকেলটা যখন আমরা 3 মাস কন্টিনিউ ইউজ করব এবং ও কিন্তু শুধুমাত্র সাইকেলটা রাইডিং করে না, সাইকেলটা নিয়ে ও কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যান্ডের প্র্যাকটিস করে, যদি ও কোনো প্রো স্ট্যান্ড রাইডার না ও মাত্র শিখতেছে, তো যার ফলে ওর সাইকেলের কি কি অবস্থা আছে সেগুলো আমরা এখন দেখব। রয়্যাল রাজ, তুমি যে কোরনিও 500 সাইকেলটা চালাও, কোরনিও 500 সাইকেলটা তুমি কেন কিনলে? কারণ এর সাসপেনশন একটু ভালো আর এর বিগিনার লেভেলের জন্য স্ট্যান্ড ঠিক করা যায়। ও আচ্ছা, তাহলে তোমার সাইকেলটা তো তুমি কিনেছো অনেকদিন ধরে ব্যবহারও করতেছো, তো এই সাইকেলটা যদি তুমি ওভারঅল একটা রিভিউ আমাদের অডিয়েন্সকে দিতে চাও তাহলে এই সাইকেলটা কেমন? 10 এর ভিতরে তুমি কত দিবা? আচ্ছা, তো রয়্যাল রাজ 10 এর ভিতরে কোরনিও 500 এই সাইকেলটাকে 7 দিয়েছে আর এই সাইকেলটা কেনার পর থেকে এখন পর্যন্ত কি কি মডিফাই করেছো তুমি বলো তো? তো এখানে আছে গ্রিপ লাগাইছি, তারপর এখানে আছে যখন আমি হুইল মারি মাঝে মাঝে আছে চেন এখানে এই ফ্রেমে বাড়ি খায়, এই ড্যামেজ হয়ে যায়, এর কারণে আমি এখানে টেপ আর আছে গ্রিপটা প্যাচ করে গ্রিপ লাগাইছো। আর কি করেছো? সিটটা স্ট্যান্ড করতে গিয়ে ভেঙে গিয়েছিল, রয়্যাল সিটটা চেঞ্জ করেছে আর তার সাথে সাথে আর স্ট্যান্ড করতে গিয়ে মাঝে মাঝে যে স্টকের যে ফ্রি হুইল ছিল সেটার স্প্রিং কেটে গেছে তার জন্য। আচ্ছা আচ্ছা, পরে চেঞ্জ করে নিয়েছো? চেঞ্জ করে নিয়েছি। তো রয়্যাল রাজ তার সাইকেলে কিন্তু খুব বেশি মেজর চেঞ্জ করে নাই, ছোট ছোট যে চেঞ্জগুলো দরকার হয় একজন স্ট্যান্ড করতে গেলে সেগুলো করেছে। আর একটা জিনিস আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আপনারা যখন একটা মিড রেঞ্জ কিংবা লো রেঞ্জের সাইকেল কিনে স্ট্যান্ড করতে চান সাইকেলের সাথে স্টক যে পার্টসপাতিগুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনি স্ট্যান্ড করতে পারবেন না, তার জন্য আপনাকে কিছু পার্টসপাতি মডিফাই করতে হবে। তো আমাদের রয়্যাল রাজ সে তার যে স্টকের পার্টস ছিল সেগুলো দিয়ে যখন সে চেষ্টা করছে স্ট্যান্ড করার তখন কিন্তু সেই জিনিসগুলো ঠিকমতো টেকে নেয় যার ফলে তাকে চেঞ্জ করতে হয়েছে। আর একটা স্ট্যান্ড রাইডাররা যখন স্ট্যান্ড করে তখন তো মিনিমাম একটা ভালো সিট ইউজ করে, বডির সাথে সাইকেলের যে পার্টসগুলো লেগে থাকে তার ভিতরে ইম্পর্টেন্ট পার্টসগুলোর ভিতরে অন্যতম হলো সিট এবং তার সাথে সাথে আরো একটা জিনিস আছে সেটা হলো সাইকেলের প্যাডেল। আর সাইকেলের প্যাডেলটা যদি ভালো না হয় সিটটা যদি ভালো না হয় সাইকেল চালানো যে কমফোর্টেবল বলতে যে জিনিসটা থাকে সেই জিনিসটা একদমই দিবে না। তো রয়্যাল রাজ সেই জায়গা থেকে মাতব ভারী করে নতুন সাইকেলের সিট যে চালাতে গিয়ে সিটটা ভেঙে ফেলেছে এবং ফ্রিটাও চেঞ্জ করা লেগেছে। তাই রয়্যাল, তো ওভারঅল তুমি এই সাইকেলটা কিনে কি স্যাটিসফাইড নাকি? এই বাজেটের মধ্যে এটা বেস্ট। অডিয়েন্সের ভিতরে বেশিরভাগই হলো তোমার মতো আমাদের এই এজের যারা সাইকেল কিনতে চায়। তো এখানে কোরনিও 500 সাইকেলটা কেনার পরে তোমার কাছে কেমন লাগছে অডিয়েন্সকে বলো? শান্তি লাগছে, সেটা এই সাইকেল স্ট্যান্ডের জন্য না বেশি একটা রাইডিং এর জন্য, কিন্তু এই সাইকেলটা একটু স্ট্যান্ড মোড বানাবে। স্ট্যান্ড মোড বানাবে। তো আপনারাও যদি সাইকেল কেনেন সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সাইকেলের যে ফ্রেমটা আছে আপনাদেরকে ভালোভাবে দেখাই, এই ফ্রেমটা কিন্তু সহজে নষ্ট হবে না। আর আপনি যদি ভালো সাসপেনশনের একটা সাইকেল কেনেন সেক্ষেত্রে সাসপেনশন
বডি এবং তার সাথে রিম এবং হাব এগুলো কিন্তু যদি অ্যালুমিনিয়ামের হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সহজে নষ্ট হবে না তাহলে কি জিনিস নষ্ট হইতে পারে তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে সিটটা আপনার এক্সচেঞ্জ করা লাগতে পারে ফ্রিটা এক্সচেঞ্জ করা লাগতে পারে এখন পর্যন্ত ওর যে ব্যাকডের আছে ব্যাকডেরায় কি কোনো প্রবলেম দেখা দিছে ব্যাকডেরায় মাঝে মাঝে চুচু করে রয়্যালের ব্যাকডেরায় মাঝে মাঝে একটু চুচু করে যদি প্যাডেল করে দেখেন তাহলে আচ্ছা দেখি আমরা চুচু কি করতেছে হালকা একটা শব্দ হচ্ছে আমরা শুনতে পাচ্ছি ওভারঅল আমরা কোর নিও 500 সাইকেলটা দিয়ে যদি স্ক্যান করতে চাই সেক্ষেত্রে কিন্তু একটু ছোটখাটো মডিফাই আপনাকে করা লাগতে পারে তবে আপনি যদি রাইডিং এর ক্ষেত্রে নেন তাহলে কিন্তু রাইডিং এ তেমন একটা প্রবলেম হবে না বলে আমরা আশা করি হবে কি রয়্যাল রাজ না কারণ এটা তো রাইডিং এর জন্য এখানে কোনো কোম্পানি স্ট্যান্ড মোড সাইকেল বানায় না রয়্যাল রাজ কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে আপনাদেরকে এখন নতুন সাইকেল এবং পুরাতন সাইকেল পাশাপাশি রেখে দেখাবো যে কতটুকু পরিবর্তন এসেছে আমরা এখন পাশাপাশি দুইটা সাইকেল রেখেছি আপনারা কি দূর থেকে থেকে বলতে পারছেন কোনটা নতুন সাইকেল আর কোনটা পুরাতন সাইকেল আমার এক পাশে আছে নতুন সাইকেল এক পাশে আছে পুরাতন সাইকেল তো এই দুইটা সাইকেলের ভিতরে এখন আমরা পার্থক্য দেখব সর্বপ্রথমে আমরা দেখব দুইটা সাইকেলের টায়ারের কি অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি 3 মাস ব্যবহার পরে যে টায়ারটা আছে টায়ারটা একটু ক্ষয় হয়ে গেছে বাট নতুনটা নতুন থাকবে এটাই তো স্বাভাবিক তার সাথে সাথে এই যে ডিস্ক আছে আর এটার যে ডিস্ক আছে দুইটা ডিস্কের অবস্থা কিন্তু সেম তেমন একটা কোনো পরিবর্তন আসেনি ব্রেকের মেশিনও কিন্তু একই রকম আছে মেইন যে পার্থক্যটা সেটা কিন্তু এই দুইটা সাইকেলের সাসপেনশনে আসেন আপনাদেরকে দুইটা সাসপেনশন দেখাই তো দুইটা সাইকেলের সাসপেনশন যদি কথা বলি রয়্যাল রাজের সাসপেনশনটা অনেকদিন ব্যবহার করার ফলে এখানে একটু দাগ হয়ে গেছে এবং যদি নতুন সাইকেলের কাছে আসে তাহলে নতুন সাইকেলের দাগ থাকবে না স্মুথ থাকবে এটাই স্বাভাবিক এবং এই দুইটা সাইকেলের যদি হ্যান্ডেলে আসি তো রয়্যাল রাজের কিন্তু হ্যান্ডেলে অনেক দাগ পড়ে গেছে এবং ব্রেক লিভারের অনেক জায়গায় কালার উঠে গেছে কিন্তু নতুন সাইকেলে কিন্তু বাটারি স্মুথ নতুন থাকবে এটাই কিন্তু স্বাভাবিক আর এই দুইটা সাইকেলেই কিন্তু ব্যবহার করা হয়েছে একই সেম টু সেম পার্টস পাতি এবং আপনাদেরকে একটু সাইড বাই সাইড দেখানোর চেষ্টা করেছি যে একটা সাইকেল যখন আপনি আমাদের কাছ থেকে কিনেন আগে কি অবস্থা থাকে আর সাইকেলটা কিনে আপনি ইউজ করার পরে কি হবে আর আমরা কিন্তু চাইলে আপনাকে বলতে পারতাম যে সাইকেল কেনার পরে এখন পর্যন্ত একদম নতুনের মতোই আছে কিন্তু সাইকেলে যা যা পরিবর্তন আসছে এবং কি কি পরিবর্তন হইতে পারে আপনাদের সাইকেলের সাথে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে দেখিয়ে দিলাম তো মোটামুটি আজকের এই কোর নিও 500 এর নতুন ভার্সেস পুরাতন সাইকেলের রিভিউটা ছিল এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম